নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এমন এক ব্যক্তিত্বের কথা বলবো যিনি দীর্ঘ 4 দশক মাতিয়ে রেখেছিলেন গ্রাম বাংলা। রাতের পর রাত জেগে যার অভিনয় মুগ্ধ নয়নে দেখেছেন বাংলার মানুষ। এ গ্রাম থেকে অন্য গ্রাম, এক জেলা থেকে অন্য জেলা, কত আসর তাঁর অভিনয়ে মাত হয়ে যেত, সেই তিনি নীরবে নিঃশব্দে অনেক যন্ত্রণা বুকে নিয়ে চলে গিয়েছেন। জানতে পারেননি তার অসংখ্য ভক্তরা। তিনি যাত্রা সম্রাট ত্রিদীপ ঘোষ। আজ বলবো ত্রিদীপ ঘোষের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ত্রিদীপ ঘোষের যাত্রা জগতে পথ চলা শুরু হয় চিত্তরঞ্জন অপেরার যাত্রা মহিষাসুর বধ পালার হাত ধরে। সেটা ছিল 1975 সাল। তারপর থেকে সেই যাত্রা আর কোনোদিন থামেনি। জীবনের শেষ কটা দিন বাদ দিলে অভিনয় আর মঞ্চ তিনি কোনোদিনই ছাড়েননি। চিত্তরঞ্জন অপেরার পর গণনাট্য, নাট্য কোম্পানি, ভারতী ইত্যাদি একাধিক যাত্রা কোম্পানির সাথে দীর্ঘ 4 দশক ধরে কাজ করে গিয়েছেন। তবে তাঁর সুখ্যাতি হয়েছিল ভিলেনের চরিত্র করে। তিনি যেসব পালায় অভিনয় করতেন সেগুলি ভিলেন কেন্দ্রিক গল্প হতো, মানে নায়ক অনেকটাই ম্লান থাকত আর ভিলেন হয়ে উঠত নায়ক। তাকে কেন্দ্র করে বা তার কথা মাথায় রেখে গল্প লেখা হতো, এতটাই প্রভাবশালী ছিল তাঁর অভিনয়। অভিনয়ের পাশাপাশি তাঁর অন্যতম প্লাস পয়েন্ট ছিল জলদগম্ভীর কণ্ঠস্বর। আসলে ছোট থেকেই কবিতা আবৃত্তি করতে ভালোবাসতেন ত্রিদীপ ঘোষ, একই সঙ্গে শখ ছিল অভিনয়ের। যাত্রাতে এই কণ্ঠস্বর দিয়েই আসর মাত করতেন তিনি। ত্রিদীপ ঘোষের যাত্রা পালাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আজকের মির্জাফর, ভগবানের ছদ্মবেশ, সম্রাট ঔরঙ্গজেব, নরকের হেডমাস্টার, শকুনির পাশা, কালাচাঁদের কবলে মধুবালা, নটী বিনোদিনী, কালকে উঠে ছোবল, নিশুতি রাতের হায়নার কান্না, সমাজ শত্রু গণক ঠাকুর, বুনো ওল বাঘা তেঁতুল প্রভৃতি। তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি সুপারহিট বাংলা ছবিতেও, আশ্রয়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আত্মীয় স্বজন। সিনেমা যাত্রার পাশাপাশি বহুবার ছোট পর্দাতেও দেখা গিয়েছে ত্রিদীপ ঘোষকে। 90-এর দশকে দূরদর্শনে পল্লী সমাজ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিছুদিন আগেও বাক্সবদল নামের একটি সিরিয়ালে তাকে শেষ দেখা গিয়েছিল। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার, তাকে বহুবার সম্মানিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। ত্রিদীপ ঘোষের পরিচালনায় ভক্তিমূলক যাত্রাপালার নটী বিনোদিনী প্রবল জনপ্রিয়তা পেয়েছিল। এই যাত্রায় গিরীশ ঘোষের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ত্রিদীপ ঘোষ। অভিনয়ের সময় কখনো দর্শকদের হাসিয়েছেন, আবার কখনো কাঁদিয়েছেন। তাঁর অভিনয় দেখে চোখের জলে ভেসেছেন বাংলার মানুষ। আবার কখনো দুর্ধর্ষ ভিলেনের চরিত্রে তাকে দেখে ঘৃণায় চমকে উঠেছেন। সেই ত্রিদীপ ঘোষের ব্যক্তিগত জীবন ছিল কান্নায় ভরা। বড় আঘাত পেয়েছিলেন ছেলে সৌরদীপ্ত ঘোষের অকাল মৃত্যুতে। এরপর মানসিক যন্ত্রণায় এক প্রকার ভেঙে পড়েছিলেন ত্রিদীপ ঘোষ। তবু দর্শকদের বঞ্চিত করেননি, অভিনয় করে গিয়েছেন। এদিকে ক্রমে ক্রমে শরীর ভাঙছিল, মানসিক যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল। তারই মধ্যে লকডাউনে যাত্রাপালার অনিশ্চিত ভবিষ্যৎ আশঙ্কিত করেছিল। সেই আশঙ্কা এবং দোলাচলের মধ্যেই গত 30শে জুন কলকাতার যাদবপুরে ভোর রাতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ত্রিদীপ ঘোষ। লকডাউন এবং করোনা ভাইরাসের প্রভাবে সিনেমা জগতের পাশাপাশি গভীর সংকটের মুখে যাত্রা শিল্প। আর কোনোদিন যাত্রা জগৎ মুখ তুলে দাঁড়াতে পারবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। সেই অবস্থায় চিতপুরে যাত্রাপালার অন্যতম বটবৃক্ষ ত্রিদীপ ঘোষের মৃত্যু সংকট আরও গভীর করল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।